এই দোকানটা নিয়ে আমি রাস্তায় শুরু করছি। রাস্তা শুরু করেছে, আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না। আমার এক বড় ভাই থেকে 10,000 টাকা ধার নিয়েছি। আপনারা জানেন আমাদের দেশ থেকে খুব বড় একটা দুর্যোগ গেছে, যে সময় আসলে আমি একবেলা খেতেও পারতাম না ভাই। অনেক কষ্ট করছি, অনেক ক্ষুধা, অনেক দারিদ্র ভোগ করছি। আমি যেহেতু 10,000 টাকা থেকে স্টার্ট করছি, আপনি 2,000 টাকা দিয়ে স্টার্ট করতে পারবেন ভাই। আপনি 2,000 টাকা দিয়ে আপনি 1 নম্বর বাজারে যাবেন, কিছু কাঁচা মাল আনবেন, এনে আপনি রাস্তায় ঘুরে ঘুরে বিক্রি করবেন। কোনো লজ্জা নেবে, আপনি চুরি করতেছেন না, আপনি বিজনেস করতেছেন। কেউ যদি জিজ্ঞেস করে তুমি কী করো, আপনি বলবেন আমি বিজনেস করি। আল্লাহ, আমি যে কষ্ট করছি সেটা তো কেউ না করে। এখন আলহামদুলিল্লাহ আমি এখানে আসার পরে আমি যেমন পিছনে কথা ভুলে যাবো তাও না, আমি এখানে আসছি এখন আমার ঘরে। আমি যখন আমরা 3 বেলা খেতে পারতাম না, এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার ঘরে 10 জন লোক আমি খাওয়াইতে পারি। আমি না, আল্লাহ খাওয়ায়, আমার মাধ্যমে রিজিক দিয়ে রাখছে আল্লাহ, কিন্তু আমি তাদের উসিলা হয়ে খাওয়াচ্ছি। ওই 10,000 টাকা দিয়ে আমি আমার জার্নি স্টার্ট করছি। জার্নি স্টার্ট করার পর আজকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এই রেস্টুরেন্টটা করেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনার এখানে কি কি পাওয়া যায়? ভাই আমার এখানে হাঁসের মাংস, কালো ভুনা, নেহেরি, চিকেন চাপ, ব্যাম্বু চিকেন, খুদের ভাত, খিচুড়ি, পরোটা, চিত্রটি, বিফ নেহারি আছে, নলি নেহারি। এই যে আমাদের নেহারির সাইজগুলো দেখেন, ভিতরে ক্যালোরি দেখছেন কি পরিমাণ ক্যালোরি। আলহামদুলিল্লাহ হাঁসের গোস্ত ছিটা রুটি, আচ্ছা এইটা আপনি পাবেন। এর সাথে খুদের ভাতও আছে, আপনি খুদের ভাত দিয়ে হাঁসের গোস্ত ট্রাই করতে পারেন। আমি আজ থেকে 1 বছর আগে আমি স্ট্রিটে এই দোকানটা নিয়ে আমি রাস্তায় শুরু করছি। রাস্তা শুরু করেছে, আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না। আমার এক বড় ভাই থেকে 10,000 টাকা ধার নিয়েছি। আপনারা জানেন আমাদের দেশ থেকে খুব বড় একটা দুর্যোগ গেছে, যে সময় আসলে আমি একবেলা খেতেও পারতাম না ভাই। অনেক কষ্ট করছি, অনেক ক্ষুধা, অনেক দারিদ্র ভোগ করছি। আপনারটা আপনি কালো ভুনা অনেক খেয়েছেন, হ্যাঁ আসলে এটা আমাদের বাটা মশলা কালো ভুনা, এটা আমার মাই রেডি করে দেয়। এটাও সরিষার তেল দিয়ে এবং বাটা মশলা দিয়ে, এটা আপনার এই যে দেখেন কালারটা দেখেন, আমাদের গ্রেভিটা দেখেন, এটা খেলে ইনশাল্লাহ বুঝবেন এবং ঘরোয়া টেস্ট পাবেন। আশা করি সব থেকে আলাদা এবং সব থেকে ডিফারেন্ট একটা টেস্ট পাবেন। আমাদের এইটাও অনেক ফেমাস আইটেম। মা অনেক কষ্ট করছে, ঈদ কী জিনিস সেই জিনিসগুলো আমি কোনোদিন মানে তখন চোখে দেখিনি। ঈদ হইছে জানি ঈদ, কিন্তু ঈদে নতুন একটা জামা, নতুন একটা কাপড় এগুলো কোনো সময় পরতে পারিনি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এখন সবই আছে, সবই করতে পারি। আমার মতো যারা ছিল কিংবা আছে আমি তাদের নিয়ে আমার এই রেস্টুরেন্টে রেখেছি। আমার এখানে ম্যাক্সিমাম ছেলেই সবাই হতদরিদ্র, আমার ওই আমি যেখানে ছিলাম সেখান থেকেই তারা উঠে আসছে, আমি এর জন্য তাদেরই বেছে রেখেছি। এখানে এমনও আছে 2-1 জন যাদের বাবা মা নাই, হ্যাঁ এতেই আমি তাদেরই আমার দোকানে রেখেছি। আর তখন হয়েছে কি, কোভিডের পরে আমি কী বলে আমরা খুবই অচল হয়ে গেছি। তখন কারো কাছে 2 টাকা ছিল ভাই, আপনিও জানেন কেউ 1 টাকা দিয়ে হেল্প করেনি। তো আমি এক বড় ভাই থেকে তখন আমি অনেক কষ্ট করে 10,000 টাকা ধার নিয়েছি। তো ওই সময় 10,000 টাকা দিছে, সে ফেরেস্তার মতো এসে আমাকে হেল্প করছে। আলহামদুলিল্লাহ তাকে আমি সবসময় দোয়া করি, আল্লাহ তো তাকে ভালো রাখে, সবসময় আমার এই দোয়াটা আছে। এটাই তো গুপ্ত ধন এবং সিক্রেট আইটেম। এই দেখছেন এটা খুদের ভাত, এটা কিন্তু সচরাচর কোথাও পাওয়া যায় না। আপনি খিচুড়ি, পোলাও, তেহেরি অনেক কিছু পাবেন, খুদের ভাত কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। এবং এটা আমার মা রান্না করে থাকে, ঠিক আছে। এটার টেস্টও আলহামদুলিল্লাহ, এই টেস্ট আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশে কেউ দিতে পারবে না। যে তোমার মা রান্না করে থাকে মায়ের হাতের মতো রান্না, কেউ বাংলাদেশে যত বড় বাবুর্চি হোক না কেন কেউ আপনার এই রান্না দিতে পারবে। মানে যে যত্ন নিয়ে রান্নাটা করে এটাই হচ্ছে সবথেকে বড় যত্নে, যত্নটাই অনেক বড় ব্যাপার। কেন আমার ঘরের মা যেভাবে যত্ন নিয়ে রান্না করবে এটা একটা বাবুর্চি করবে না, ওটা আমার প্রফেশন। আর এটা হলে ঘরে আমার মার প্রতিদিনের কাজই এইটা, সে আমাদের জন্য রান্না করবে, আমাদের জন্য যেভাবে করে সে আমার দোকানে যত কাস্টমার আসে সবাইকে তার সন্তানের মতো দেখে, ওইভাবেই সে রান্নাটা করে, সবাই ওইভাবেই খাবারটা যাতে খেতে পারে। আমরা যেটা খাই তারা সেটাই খায়। ওই 10,000 টাকা দিয়ে আমি আমার জার্নি স্টার্ট করছি। জার্নি স্টার্ট করার পর আজকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এই রেস্টুরেন্টটা করেছি। অর্থাৎ আপনার শুরুটা 10,000 টাকা 10,000 টাকা দিয়ে? জি জি, মানে অনেক কষ্ট করে আর কি ভাই আজকে এইখানে। জিনিস হলো কি, আমার মায়ের সাপোর্টটা হলে সবচেয়ে বড় ছিল। 10,000 টাকা দিছে ঠিক আছে, কিন্তু মায়ের দোয়াটা ছিল সবচেয়ে বড়। এই যে যতগুলো রান্না দেখেন যার কথা বলেছি সবই আমার মা রান্না করে, এবং সে আমাকে তখন থেকে সাপোর্ট দিয়ে এখন পর্যন্ত আমাকে সে সাপোর্ট দিচ্ছে।
আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, সে যাতে আল্লাহ যাকে তাকে ভালো রাখে। এবং আমি আরেকটা জিনিস সবসময় বলি যে আল্লাহ তুমি আমার মার মৃত্যুর আগে আমার মৃত্যু দাও, আমার মাকে, আমার মা যদি আমার সামনে কিছু একটা হয়ে যায় আমি ঠিক থাকতে পারবো না, কেন তাকে আমি অনেক ভালোবাসি, আমি আমার মাকে নিয়ে আসি, এখনও থাকবো, ভবিষ্যৎ আমার মাকে নিয়ে থাকবো। সবাই আমার মার জন্য একটু দোয়া করবেন, আসলে আমি এই কথাটাই বলতে চাই। আর আসবেন আমার মায়ের হাতের খাবারটা খেয়ে দেখবেন কেমন হয়। আসলে মা তো মাই ভাই, যার মা আছে সে বুঝে, যার নাই সে বুঝে না। তো আসলে আমার মা আছে আমি তো বুঝি, এখন আমার মা যদি চলে যায় তখন যে কী কষ্ট ভাই। সে ভাই বাবার অভাব বোঝানো যায়, পূরণ করা যায়, আপনার দাদা দাদির অভাব পূরণ করা যায়, কিন্তু মায়ের অভাবটা কিন্তু ভাই পূরণ করা যায় না। এটা যত কিছুই হোক, আপনি পরে একটা বিয়েও করে নিয়ে আসেন, তারপরে সে কেউ কিন্তু মায়ের অভাব পূরণ করতে পারবে না ভাই। মায়ের যে একটা ভালোবাসা, একটা আক্ষেপ, সেটা থেকে যায়। দুঃখের কথা বলতে ভাই আলহামদুলিল্লাহ এখন আমার সবচেয়ে বেশি ভালো লাগে মানুষকে খাওয়িয়ে, মানে তাকে খাবার খাওয়াচ্ছি। এইটা আমি অনেক গরিব মানুষকে যারা আমার মতো ছিল, আমি চাই কেউ যাতে আমার মতো এই কষ্ট না করে। আমি সবাই হ্যাঁ ব্যাম্বু চিকেন, আর এটা চিকেনটা আমার মা ম্যারিনেশন করে দিছে। আমরা জাস্ট এই যে ব্যাম্বু এই যে বাঁশটা দেখেন, এই বাঁশের মধ্যে দিয়ে এটা আমরা এই কয়লা রেডি করে দেবো আপনার সাথে। এটাও আপনার এই যে আমাদের দেখেন এই যে মরিচটা, এটা আমাদের পাহাড়ি মরিচ। মজার ব্যাপার হলো টেস্টটা আসবে আপনার এই কলা পাতার রস এবং এই বাঁশের রসটা একসাথে যখন মিশে চিকেনের মধ্যে ঢুকে যাবে, এটা অন্যরকম একটা ভাইব পাবেন, অন্যরকম একটা ফিল পাবেন, অন্যরকম একটা টেস্ট পাবেন, যেটা নর্মাল যে চিকেন আমরা খাই তার থেকে অনেক আলাদা। হয়তোবা সাজেক, রাঙামাটি ওইসব জায়গায় খেয়েছেন, ওরকমই আসবে, কিন্তু ওর থেকে একটু আলাদা। কেন আমাদের বাঙালি টেস্ট আর ওদের টেস্ট কিন্তু এক না, ওদের থেকে একটু ডিফারেন্ট করে আর কি, যেটা আমাদের বাঙালিদের মুখে ভালো লাগে। ঠিক এক কথাই বলি, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমি যে কষ্ট করছি সেটা থেকেও না করে। এখন আলহামদুলিল্লাহ আমি এখানে আসার পরে আমি যে আমার পিছনের কথা ভুলে যাবো তাও না, আমি এখানে আসছি এখন আমার ঘরে। আমি যখন এক আমরা তিনবেলা খেতে পারতাম না, এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার ঘরে 10 জন লোক আমি খাওয়াইতে পারি। আমি না, আল্লাহ খাওয়ায় আমার মাধ্যমে, রিজিক দিয়ে রাখছে আল্লাহ, কিন্তু আমি তাদের উসিলা হয়ে খাওয়াচ্ছি। আর এখানে যে ম্যাক্সিমাম ছেলেরা সবাইকেই, কেউ না কেউ গরিব, কেউ না কেউ কারো আপনার বাবা নাই, মা নাই, এতিম, এরকম ছেলে পেলে আমার এখানে কাজ করে, এবং তাদের আমি যে খাওয়াইতে পারতেছি, ঠিকমতো তাদের বেতন দিতে পারতেছি, এটার জন্য আমি অনেক খুশি। এবং সবচেয়ে বড় খুশি আমার মা যে আমার সাথে আছে ভাই দুনিয়াতে, এর থেকে বড় খুশি আর আমি না। আমার টাকা পয়সা, আমি কিন্তু সত্যি কথা আমি বিজনেস করি, আপনি আমার সবগুলো আইটেম দেখছেন, আমি খুবই রিজনেবল প্রাইসে বিক্রি করি, আমার লাভ খুবই সীমিত, আমার লাভ সর্বোচ্চ আপনার কী বলে 10% হয় কি না আমি জানি না, বাকিটা আল্লাহ জানে। আমি এত রিজনেবল প্রাইসে সেল করে আমি 2 টাকা প্রফিট করে আমি সবাইকে দিয়ে দেখা যায় মাস শেষ আমি খালি পকেটে বাসা যাই, কিন্তু একটা তৃপ্তি যে পাই ঘরে যাওয়ার পর, সবাইকে যে আমি ঠিকমতো দেখতেছি, আমার মার সাথে যে আসি, আমি যে যে ঘুমানোর পর আমার মাকে আমি দেখতে পারতেছি, সে রান্না করে আমাকে ডাক দিয়ে বলতেছে বাবা খাও, এই জিনিসটা আমার কাছে অনেক শান্তি লাগে ভাই। এখানকার যারা আছে আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা যারা পড়াশোনা করতেছেন, স্টাডি করতেছেন, তারা ভালো করে স্টাডি করে দেশের জন্য কিছু করবেন, দশের জন্য কিছু করবেন। আর যদি সেটাও না পারেন তাহলে দেখেন আমি যেহেতু 10,000 টাকা থেকে স্টার্ট করছি, আপনি 2,000 টাকা দিয়ে স্টার্ট করতে পারবেন ভাই। আপনি 2,000 টাকা দিয়ে আপনি 1 নম্বর বাজারে যাবেন, কিছু কাঁচা মাল আনবেন, এনে আপনি রাস্তায় ঘুরে ঘুরে বিক্রি করবেন, কোনো লজ্জা নেবে, আপনি চুরি করতেছেন না, আপনি বিজনেস করতেছেন। কেউ যদি জিজ্ঞেস করে তুমি কী করো, আপনি বলবেন আমি বিজনেস করি। আমি যেভাবে তখন রাস্তায় ব্যবসা করি, আমি বলছি আমি ব্যবসা করি। আমিও আপনাদের বলতেছি, আপনারা সবাইকে একটা কথাই বলবো, আপনারা বিজনেস করবেন, আপনারা ঝালমুড়ি বিক্রি করেন, চা বিক্রি করেন, ফ্লাক্স কিনে, সব কিছু আল্লাহ হালাল দিছে, আপনি হালাল কামান, হালাল কামান, 10 জনকে হালাল খাওয়ান, আল্লাহ আপনাকে বরকত দিবে ইনশাআল্লাহ। চেষ্টা করেন, একবার না পারিলে দেখো শতবার। একটা কথা আছে, আমরা ছোটোবেলায় যখন পড়াশোনা করেছি তখন এই জিনিসটা শিখেছি যে একবার যদি আমি ফেল হই, ওই কাজটা যদি আমি 100 বার করি, একবার না একবার আমার সফলতা আসবেই। আমি সবাইকে একটা কথাই বলবো, আপনারা একবার যদি ব্যর্থ হন, আপনারা করতে থাকেন, একটা জিনিসের উপরে একটা এম রাখেন, ওইটার উপরে আপনি ফোকাস রাখেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে বরকত দিবে। আমি সবাইকে একটা কথাই বলবো, আপনারা চেষ্টা করেন। এটা ভাই হইতে কতক্ষণ লাগবে? এটা সর্বোচ্চ 20 মিনিট লাগবে, 20 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। আপনি যদি বসে অর্ডার দেন সেটাও করে দিতে পারবো, আর আমাদের অলরেডি রেডি করা আছে সেটা আমরা দিতে পারবো, আমরা রেডি করেই রাখি। ম্যাক্সিমাম সময় অনেকের টাইম থাকে না, সেক্ষেত্রে তারা এসে সাথে খেতে পারবে। আর যদি অনেকে বলেন আমরা টাইম দেবো, আমাদের পুরো একটা ব্যাম্বু লাগবে আসত, আমরা করে দেবো ইনশাআল্লাহ। এই হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে খাবার, এখানে এখানে নিয়েছি, এইটা হচ্ছে আপনার বাম্বু চিকেন,
এর প্রাইস হচ্ছে আপনার 200 টাকা, পাঁচ পিস পাবেন। আর এই হচ্ছে আপনার খুদের ভাত, এখানে হচ্ছে ভর্তা আছে, আলু ভর্তা, ডাউল ভর্তা, আর এইটা হচ্ছে ধনিয়া ভর্তা ভর্তা। এছাড়াও হচ্ছে এখানে হচ্ছে নল্লি নেহেরি যেটাকে বলে, আপনার হাঁসের মাংস আর হচ্ছে শীতের রুটি পরোটা, ঠিক আছে। আর এই হচ্ছে আপনার চিকেন চাপ, আর এইটা হচ্ছে আপনার হাঁসের মাংস। তো হাঁসের মাংসটা আসলে খেয়ে দেখি আসলে এটা স্বাদটা কেমন। আটা মশলার যে একটা স্বাদ সেটা হচ্ছে গিয়ে আমি পাচ্ছি। আর অন্যান্য হাঁসের মাংস খেতে গেলে সেটা একটা গন্ধটা থাকে, সেই গন্ধটা হচ্ছে আমি পাচ্ছি না, এটা খুব ভালোই লাগছে আমার কাছে। এটা হচ্ছে আপনার হচ্ছে গিয়া কালাভুনা। তো কালাভুনার যে স্বাদটা সেটা হচ্ছে আপনার অনেকক্ষণ ধরে যে রান্না করলে যে একটা ফ্লেভারটা আসে ঠিক সেরকমই আমার কাছে কালাভুনাটা বেশ ভালোই লাগছে। এই হচ্ছে আপনার বাম্বু চিকেন, অন্য জায়গায় খাই নাই, এটাই হচ্ছে কি আমার ফার্স্ট খাওয়া। তো সেক্ষেত্রে এটা আসলে খেয়ে দেখি আসলে এটার স্বাদটা কেমন। এটা আমরা সাধারণত বাসা বাড়িতে বা রেস্টুরেন্টে কিন্তু হচ্ছে গিয়ে অনেক তেল বা মশলা, এখানে হচ্ছে কিন্তু কোনো তেল ওনারা ব্যবহার করেনি। তো সেক্ষেত্রে এটার হচ্ছে স্বাদটা কেমন, বাম্বু চিকেনের হচ্ছে গিয়ে যেটা এটা হচ্ছে গিয়ে টোটালি একটা আলাদা ফ্লেভার হচ্ছে গিয়ে দিচ্ছে আপনাকে। সাধারণত আমরা খেয়ে থাকি কিন্তু আপনার কষানো বা মশলা টশলা দিয়ে খুব সুন্দর করে তেল আরও বেশি বেশি করে দিয়ে খেয়ে থাকি, কিন্তু এটার স্বাদ আসলে টোটালি একটা অন্যরকম ফিল আপনাকে দিবে। ফার্স্ট টাইম খেয়েছি তো বেশ ভালোই লাগছে আমার কাছে, এটা ভালোই জমছে আমার। একবারে গ্রেভিটা যেটা হচ্ছে আমি স্বাদটা পাচ্ছি যে বাসা বাড়িতে যেরকম হচ্ছে রান্না করা হয় ঠিক সেরকম, বেশি কিন্তু অয়েলি না, ঠিক আছে, বা বেশি তেলাক্ত বেশি না, নর্মালি আমরা যেটা খাই ঠিক ওরকমই। তো বেশ হচ্ছে এটাও ভালোই জমছে আমার কাছে। এই যে বন্ধু এটা হচ্ছে আপনার চিকেন চাপ। সরিষার তেলের যে একটা হচ্ছে গিয়া ফ্লেভার সেটা পাচ্ছি, এবং বাটা মশলার যে একটা কম্বিনেশান আছে সেটা খুব ভালোই হচ্ছে গিয়া পিছিয়ে। এখানে থেকে আকর্ষণের জিনিস হচ্ছে এটাই, এই যে খুদের ভাত, আমি এটা আগে কখনো খাই নাই, তো এটা ফার্স্ট টাইম হচ্ছে ট্রাই করব আসলে এটার স্বাদটা কেমন। এই যে হচ্ছে গিয়া ধনিয়া পাতার ভর্তা। খুদের ভাতটা বেশ লোভনীয়, এটা আসলে খাওয়া যায়, ঠিক আছে। তো সব কিছু মিলে আমার কাছে এদের পরিবেশনটা খুব সুন্দর লাগছে, ঠিক আছে, আপনারাও এসেও হচ্ছে ট্রাই করতে পারেন। এটা আর কি বললো যে মায়ের হাতের হচ্ছে গিয়ে রান্না করা, এরকম মশলাযুক্ত বা বেশি তৈলাক্তযুক্ত এরকম না, একবারে মায়ের হাতে যেরকম হচ্ছে গিয়ে খাওয়া যায়, তো এখানে আপনারা ট্রাই করতে পারেন, আমার কাছে বেশ ভালোই লাগছে। ঠিকানা হলো গিয়ে মিরপুর 10 লেন 19 ব্লক বি দেশি আহার, হোপ ইন্টারন্যাশনাল স্কুল, আমার বাম পাশে, এই পাশে না, হ্যাঁ হ্যাঁ, এই যে হোপ ইন্টারন্যাশনাল স্কুল ভবন 2, এদিক দিয়ে আসলেও আপনি আমার দোকান অপোজিটে পেয়ে যাবেন দেশি আহার। আর আমার ডান পাশে হলো গিয়ে মিরপুর গার্লস আইডিয়াল স্কুল, মিরপুর গার্লস আইডিয়াল স্কুল ভবন 2 এবং 3 নম্বর গেটের মাঝামাঝি যে রোডটা ঢুকছে। আমি আসলে কি আপনার এই দোকান অনেক সময় আমি চিনতাম না, যে কোনো কাউকে যদি আমি বলি ভাই দেশি আহার কোথায়, ইনশাল্লাহ এটা তো বলবে। তারপরে যদি না চিনে গুগল ম্যাপে যে দেশি আহার লিখলে আমার নাম্বার এবং গুগল ম্যাপে আমার ডিরেকশন দেওয়া আছে, আপনি সরাসরি আমার লোকেশন চলে আসতে পারবেন।